Z9 is a new flagship offering from Symphony. Both Z7 এবং Z8 ইউজ করার পর এবারে নতুন Z9 আমার কাছে বেশ বড় রকমের পরিবর্তন মনে হয়েছে। যা আজকের রিভিউটিতে তুলে ধরতে আমি তানভীর থাকছি Symphony Z9 এর ফুল রিভিউ নিয়ে আপনাদের প্রিয় ATC থেকে। ফোনটির ভালো ও খারাপ লাগা সবগুলির দিক জানতে হলে ভিডিওটির একদম শেষ পর্যন্ত থাকতে হবে। সো গাইস, লেটস গেট স্টার্টেড। ডিজাইন দিয়ে শুরু করা যাক। তারার নামকরণে রোমান থেকে নিউমারিক ফন্টে শিফট হয়েছে এবং বলা যায় যে ফাইনালি সিম্ফনি একটি দারুণ দেখতে এবং একই সাথে প্রিমিয়াম একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছে। পূর্বের ফ্ল্যাগশিপগুলিতে আমরা দেখেছি যে রিমুভেবল ব্যাক কভার এবং রিমুভেবল ব্যাটারি থাকতো, তবে এবারের ফোনটি ফুললি ইউনিভারি কনস্ট্রাক্টেড স্মার্টফোন, তাই আপনাকে সিম ও মেমোরি কার্ড ইনসার্ট করতে হলে ইনক্লুডিং সিম ইজেক্টর পিন দিয়ে সিম স্লটটি ওপেন করে নিতে হবে, যেখানে আপনারা দুটি সিম অথবা একটি সিম এর সাথে একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এই ডিজাইনের সবচেয়ে ইম্প্রেসিভ দিক হচ্ছে এটা 7mm স্লিম। এতটা স্লিম হওয়াতে এটা হাতে নিয়ে বেশ ভালোই লাগে, তবে একটা ব্যাপার বেজায় খারাপ লেগেছে যে এর সাইজ সম্পূর্ণ ফোনটির একটু বেশিই বড়। এক হাতে চালানো বেশ কষ্টকর এবং একটু রিস্কি। এর ব্যাক ম্যাটার প্লেটটি পিছল হওয়ার কারণে সহজেই হাত থেকে গড়িয়ে পড়ে যেতে পারে। এর সমাধান হতে পারে বক্সে দেওয়া প্লাস্টিক ব্যাক কভারটি। ফোনটির বটম সাইডে মাইক্রো USB স্পিকার ও মাইক্রোফোন দেওয়া আছে, টপ সাইডে রয়েছে অডিও পোর্ট এবং ব্যাক সাইডের টপ পজিশনে রয়েছে ফোনটির আইকনিক ফিচার ডুয়েল ক্যামেরা সেটআপ, যা নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করব। তবে তার আগে ফ্রন্ট সাইডের কম্পোনেন্ট নিয়ে কথা বলা যাক। 2.5D কার্ভ গ্লাসের নিচে অবস্থান করছে গর্জিয়াস 5.5 ইঞ্চ ফুল HD ডিসপ্লে। এর নিচেই রয়েছে একটি ফিজিক্যাল বাটন যা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। সিম্ফনি Z9 এর ডিজাইন বেশ প্রিমিয়াম এবং যে কারো কাছে ভালো লাগবে নো ডাউট। সো গাইস, লেটস মুভ অন টু দ্য ডিসপ্লে। 5.5 ইঞ্চ ফুল HD IPS ডিসপ্লে থাকছে সিম্ফনি Z9 এ, যার PPI হচ্ছে 400। এর ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, শার্পনেস, কালার রিপ্রোডাকশন, ভিং অ্যাঙ্গেল, টাচ রেসপন্স এক কথায় অসাধারণ। যদিও এর ব্রাইটনেস কিছুটা কম মনে হয়েছে, কেননা আউটডোর এরিয়াতে ডিসপ্লে অপারেট করা কিছুটা কষ্টকর ছিল। এটি ছাড়াও ডিসপ্লের আরেকটি ডাউনসাইড রয়েছে, যা হলো এটাতে কোনো প্রোটেকশন গ্লাস ব্যবহার করা হয়নি। কোনো প্রোটেকশন গ্লাস না দেওয়ায় এতে আপনাদের আলাদা প্রোটেক্টর গ্লাস ইউজ করতে হবে। আফটার অল, ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। সিম্ফনি Z9 ডিসপ্লে আর ডিজাইন দিক দিয়ে এগিয়ে থাকলেও এটি পিছিয়ে থাকবে হার্ডওয়্যারের দিকে। ফোনটিতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক MT6750 চিপসেট, যা একটি 1.5 GHz অক্টাকোর 64-bit প্রসেসর এবং মালি T860 GPU। র্যাম থাকছে 3GB এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকছে 32GB। পারফরমেন্স ওয়াইজ এটা মাঝারি রকমের বলা যায়, মাঝে মধ্যে ল্যাগ লক্ষ্য করা যায়, তবে ডেলি ইউসেজে তেমন একটা চোখে পড়বে না আপনার। এতে আমরা NT2, নিনামার 2 ও গিগবেঞ্চ 4 টেস্ট করেছিলাম, চলুন স্কোরগুলো দেখে নিই। তবে গেমিংয়ের ব্যাপারে এটি বেশ পিছিয়ে রয়েছে। অ্যাসফল্ট এক্সট্রিমের মতো HD গেমগুলো খেলতে হালকা ল্যাগ হতে পারে, তবে লেস ডিমান্ডিং গেমগুলো সহজেই খেলা যাবে। সিম্ফনি Z9 আপনারা পাচ্ছেন 4G কানেকটিভিটি অপশন, যা হয়তো এখন কোনো কাজের না, বাট ফিউচারে এটা কাজে আসবে। তাছাড়া এতে কিছু সেন্সর রয়েছে, যথা অ্যাক্সিলোমিটার, প্রক্সিমিটি, লাইট, ওরিয়েন্টেশন, রোটেশন, ম্যাগনেটোমিটার ইত্যাদি। হোম বাটনের নিচে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ অ্যাকুরেট, তবে এটা কিছুটা স্লো। তাছাড়া এ দ্বারা আপনার অ্যাপস লক করার সুবিধাটাও পাবেন। লাস্টলি, এতে আপনারা পাচ্ছেন 3000mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। অ্যামাউন্টটা বেশ বড়, তবে এর ডিসপ্লে সাইজ ও প্রসেসরের কথা বিবেচনা করলে এটা ততটাও বড় না। ফুল চার্জে নর্মাল ইউসেজে পুরো একদিন ব্যবহার করা গেলেও হেভি ইউজ করতে হলে ব্যাটারির দিনে দুইবার চার্জ দেওয়ার প্রয়োজন হতে পারে। সিম্ফনি Z9 থাকছে 30MP প্লাস 2MP ডুয়েল ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি মানের। ব্যাক ক্যামেরার ছবিগুলো বেশিরভাগই ওয়াশড আউট ছিল এবং এর ডাইনামিক রেঞ্জেও কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায়। তবে কোনো অবজেক্টের ক্লোজ রেঞ্জ থেকে যদি কোনো ছবি তোলা হয়, তাহলে আবার ক্যামেরার কালারগুলোকে মোটামুটি ভালোই রিপ্রোডিউস করতে পারে। অন্যদিকে ডুয়েল ক্যামেরাটি ছবিগুলোতে কাস্টম অ্যাপারচার অ্যাপ্লাই করে আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড ব্লার করার চেষ্টা করে, যা প্রায় সময় অ্যাকুরেট হয় না। আই এম নট এ ডুয়েল ক্যামেরা গাই, তাই আমাকে এটা তেমন একটা বদার করেনি। ফ্রন্ট ক্যামেরাটি বেশ ভালোই ছিল, পিকচারগুলোর ডিটেলস ভালোই মনে হয়েছে আমার কাছে, কালার ও শার্পনেসও ভালো ছিল। কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিলাম, দেখে নিন।
সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালোই ছিল। অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটের কমপ্লিটলি স্টক UIতে রান করছে সিম্ফনি Z9। নৌগাটের ডিফল্ট ফিচারগুলোর পাশাপাশি এতে দেওয়া কিছু দারুণ ফিচার তুলে ধরা যাক। এতে আপনারা পাচ্ছেন মাল্টি উইন্ডো, ফ্লোটিং ভিডিও, পার্শিয়াল স্ক্রিনশট, ইন্টেলিজেন্ট টাচ, সোয়াইপেবল নেভিগেশন বাটন আর সফটওয়্যার আপডেট সিস্টেম। পাওয়ার ও ভলিউম আপ বাটন প্রেস করে পার্শিয়াল স্ক্রিনশট নেওয়া যাবে, যা সত্যি একটি দারুণ ফিচার। তাছাড়া নতুন একটি ফিচার আছে এতে, যা হলো ইন্টেলিজেন্ট টাচ। এর সাহায্যে শুধু ফিজিক্যাল বাটন দিয়েই ব্যাক, রিসেন্ট ও হোম বাটনের কাজ সহজেই সেরে ফেলা যাবে। আর সর্বোপরি এটা থাকছে ওটি আপডেট সিস্টেম। ফোনটির একান্ত ভালো আর খারাপ দিকগুলো বলেই রিভিউটি শেষ করব। দারুণ ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন, গুড ব্যাটারি ব্যাকআপ, 4G কানেক্টিভিটি, এই সব হলো এই ফোনটির ভালো দিক। অন্যদিকে ডুয়াল ক্যামেরা এক্সপেকটেশন অনুযায়ী তেমন একটা ভালো না। বিবেচনা করলে এই বাজেটে তেমন একটা ডুয়াল ক্যামেরা দেখা যায় না, তবুও এই বাজেটের মধ্যে যেগুলি আছে সেগুলির থেকে এটা অনেক ভালো। এবং এর প্রাইস অনুযায়ী হার্ডওয়্যারও তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। সো গাইজ, দিস ওয়াজ অল অ্যাবাউট সিম্ফনি Z9। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে পারেন। আবারও কোনো রিভিউ নিয়ে হাজির হলে তো হলামই। সে পর্যন্ত না হয় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ATC'র সাথেই থাকুন। আর সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।